हेलो माय लवली व्यूअर्स, वेलकम बैक टू माय चैनल। आमी तानिया चले आसलम आपनादेर सामने आज के नतुन आरेकटी रेसिपी निये। आपनारा निश्चय एतक्षणे बुझे गेछेन आज के आमी की तैरी करते जाच्छी। हाँ, आज के आमरा तैरी करब चिंगड़ी माछेर मालाइकारी। ताहले चलुन आमादेर मूल रेसिपिटी शुरू करा जाक। আমি এখানে 2 পাউন্ড চিংড়ি মাছ নিয়েছি আর এর সাথে 1 চা চামচ হলুদের পাউডার আর লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। আমি এখানে মাছগুলোকে মাথা সহ রেখেছি কারণ আমাদের বাসায় মাথাটা অনেকেই পছন্দ করে, এই জন্য। আপনারা চাইলে মাথাটা ফেলে দিতে পারেন। মালাইকারির জন্য সাধারণত বড় চিংড়ি মাছগুলো ব্যবহার করা হয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে বড়গুলো ছিল না, তাই আমি মাঝারি আকারের যেগুলো ওইগুলো নিচ্ছি। এবার চুলাতে একটি প্যান বসিয়ে দিলাম আর এতে 1/4 কাপের মতো তেল নিয়ে নিলাম। এবার এতে মাছগুলো একটু হালকাভাবে ভেজে নিচ্ছি আর এখানে আমি আমার চুলাটিকে লো মিডিয়ামে রেখেছি। এক থেকে 2 মিনিট একটু হালকাভাবে ভেজে আমি এখন এগুলোকে একটি বোলের মধ্যে নামিয়ে নিব। চিংড়ি মাছগুলোকে আমি এখন একটি সাইডে রেখে দিব আর মালাইকারির জন্য মশলাটি তৈরি করে নিব। আমি এখানে একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো তেল। তেলটি যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিবেন 2 কাপের মতো পেঁয়াজের পেস্ট। এখন এটাকে ভাজতে শুরু করবেন আর এতে দিয়ে দিবেন 1 টেবিল চামচের মতো আদা বাটা। চুলাটি সবসময় মিডিয়াম ফ্লেমে রাখবেন। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ টমেটো পেস্ট। এবার আমি এতে আমার সবগুলো পাউডার মশলা একে একে দিয়ে দিচ্ছি। আমি এখানে 1/2 টিস্পুনের মতো মরিচের পাউডার ইউজ করেছি। আপনারা যদি জালটা একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে মরিচটা বাড়িয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো টক দই। আমি এটাতে লবণ দিয়ে দিয়েছি আর যেহেতু ভাজার সময় অনেকখানি লবণ ইউজ করা হয়েছে সেই ক্ষেত্রে লবণ একটু কেয়ারফুলি দিবেন। সব কিছু দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নেবেন। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিচ্ছি 3-4টি এলাচ, 1 টুকরোর মতো দারুচিনি আর 1টি তেজপাতা আর দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো পাঁচফোড়ন। মশলা থেকে যখন তেল আলাদা হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। এবার দিয়ে দিব 1/2
কাপের মতো নারিকেলের দুধ। একটু নেড়েচেড়ে আমি এতে হাফ টিস্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। বেশি পানি ইউজ করবেন না, কারণ মালাইকারিটা নর্মালি একটু শুকনো থাকলে ভালো লাগে। ঢাকনা সহ এইটাকে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেবেন। এবার এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো লেবুর রস, আর এইবার দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ঘি। এবার এতে আমি দিয়ে দিলাম 3-4টি কাঁচামরিচ, দিয়ে আমি এটাকে ডেকে 1 মিনিটের মতো রেখে দিব। এতে করে মরিচের যে ফ্লেভারটা থাকে ওইটা আসবে। ফাইনালি আমি এতে 1/2 টিস্পুনের মতো গরম মশলা দিয়ে চুলাটি এখন বন্ধ করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে চলুন পরিবেশন করা যাক আমাদের চিংড়ি মাছের মালাইকারি। এটা যেমন দেখতে খুবই অসাধারণ হয়েছে, তেমনি খেতেও খুবই সুস্বাদু হয়েছে। সো আপনারা অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। Thank you.